হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন রানার টার্বো 125, এটা হচ্ছে ভার্সন 1। ভার্সন 2 দিয়ে আগে ভিডিও বানানো হয়েছে, কিন্তু ভার্সন 1 দিয়ে হচ্ছে এই প্রথম সিরিয়াল ব্রেক। আগে 2, তারপরে আসতে হয়েছে 1-এ। যাই হোক, এই বাইকটা আমাকে দিছে আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার আবিদ ভাই। তো আবিদ ভাইকে অনেক ধন্যবাদ দিয়ে দিলাম অন দ্য স্পটে। আবিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো আরেকটা ভিডিওতে ওনার কাছ থেকে, যখন এই বাইকের এক্সপিরিয়েন্সটা শুনব। তো আজকে এই বাইক দিয়ে করব হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, পরে দেখবেন অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। অলরেডি বাইকটা কিন্তু প্রস্তুত মাইলেজ টেস্ট করার জন্য পুরোপুরিভাবে। এখন দেখবেন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কোনো স্টার্ট নেবে না। ইগনিশন কি অন করলাম, রিমোট চেপে আনলক করে দিলাম, একবার ট্রাই করলাম, এই এখন দুইবার ট্রাই করলাম। এটার ব্যাটারিতে একটু সমস্যা আছে, ব্যাস এটা আসলে আর স্টার্ট নেবে না। তো এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল কিন্তু নেওয়া আছে, আর সংযোগটাও দেওয়া আছে কার্বোরেটরের মধ্যে। আর এইবারে মাইলেজ টেস্টের বোতলের কথিত যে চাবিটা আছে এটাকে অন করব। ব্যাস অন করলাম, এখন ফুয়েল যেতে শুরু করছে। হ্যাঁ, ফুয়েল যেতে শুরু করেছে, আর একটু বাকি আছে, আর একটু, ব্যাস না আরও বাকি আছে। একটু টোকা দিয়ে নিচের দিকে নামাইতে হবে, তাকে তেল মারতে হবে এখন টোকা দিয়ে দিয়ে, ভেতরে বাতাস জমে আছে। আসতেছে আসতেছে, তাড়াতাড়ি আয়, ওই যাচ্ছে যাচ্ছে, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। ব্যাস 100 মিলি পেট্রোল দিয়ে এখন আমরা চালানো শুরু করব। তো বাইকটা বেশ ভালোই চলছে, অলরেডি দেখেন 10,871 কিলোমিটার আছে এটার অটোমিটারে, আর হিসাব রাখবো 145.9 কিলোমিটার থেকে। তো চলেন আগে স্টার্ট দিই, ব্যাস মিটার রিস্টার্ট নিয়ে কিন্তু স্টার্ট নিয়েছে, মানে আসলে এটার ব্যাটারিতে সমস্যা আছে বাইকটার। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু বেশ স্মুথ লাগতেছে, আসলেই স্মুথ লাগতেছে। আশা করি মাইলেজ টেস্টের সময় এক্সপিরিয়েন্সটা ভালো হবে। রানার টার্বো 125 ভার্সন 1, এই বাইকটাকে তো অনেক কোচ করছি অনেক, কিন্তু বাইক আসলে ওইভাবে পেতে একটু কষ্টই হয়, তারপরও ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কোনো না কোনোভাবে কিন্তু ভাগ্যে চলে আসে, এবং অলরেডি এটা চলে আসছে, এবং এভাবে অনেক বাইক অতীতেও আসছে, ভবিষ্যতেও কিন্তু আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, ওইদিকে আর যাবো না, এদিকে ঘুরাই ফেলি। সচরাচর ঢাকা শহরে আমি যে ধরনের মর্জি মেজাজে বাইক রাইড করি, এটারে একই মর্জি মেজাজে রাইড করব। বা এখন একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে কি বাইকটার টার্নিং রেডিয়াস খুবই অল্প জায়গার মধ্যে বাইকটাকে কিন্তু ঘোরানো গেল এবং ঘোরানো যাবে। ঢাকা শহরে বিশেষ করে এই ধরনের টার্নিং রেডিয়াস খুবই খুবই পজিটিভ। ইঞ্জিন সাউন্ড আর প্রেমে পড়ে গেছি, খুবই সুন্দর সাউন্ড আর খুবই স্মুথ। রানার কিন্তু এই মোটর সাইকেলের ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে গ্রাহকদেরকে যথেষ্ট কনফিউজড করে, কখনো তারা বলে 20W40, কখনো তারা বলে 20W50। আসলে এই ইঞ্জিনটার জন্য 20W50টাই হচ্ছে বেস্ট, অথবা 10W50, মানে 50 গ্রেড। আমার মনে হয় কি, যখন রানারের স্টকে 20W40 বা 10W40 ইঞ্জিন অয়েল থাকে বিক্রির জন্য, তখন তারা কাস্টমারকে 40 গ্রেড রিকমেন্ড করে, আর যখন তাদের স্টকে 10W50 বা 20W50 ইঞ্জিন অয়েল থাকে, তখন তারা কাস্টমারকে ওই 50 গ্রেডেরটা সাজেস্ট করে। হইতে পারে ভাই, ব্যবসায়ীরা কিন্তু সেই রকম জিনিস বাংলাদেশের, তাদের কাছে যেটা থাকবে সেটাই হবে বেস্ট, আর যেটা থাকবে না সেটা হবে খারাপ। চলেন, এবারে একটা ফাঁকা রাস্তায় আসছি, এখানে একটু জোরে টানা যাক। 3 নম্বর গিয়ারে আছি, 50-এর উপরে আসলাম, এবারে 4 নম্বর গিয়ারে,
60 উপরে আসলাম 70 টাচ করে ফলাইছি এবার 5 নম্বর গিয়ারে এই বাইকের গিয়ার সংখ্যা হচ্ছে কিন্তু 5টা 5 নম্বর গিয়ারে 70 এর উপরে আছি 74 এ এসে ছেড়ে দিলাম ভালোই তো ভালো অ্যাক্সিলারেশন একটা 125 সিসির বাইকে এই ধরনের অ্যাক্সিলারেশন যথেষ্ট আর সব ধরনের রাস্তায় তো আসলে এভাবে অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করা পসিবল না কিছু কিছু জরুরি মুহূর্ত আসে এই ধরনের অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করার জন্য তো সেই সমস্ত মুহূর্তের জন্য এরকম অ্যাক্সিলারেশন আমি মনে করি একদম পুরা বেস্ট এটা কমিউটার বাইকে আর কি লাগে এটা তো আর কোনো স্পোর্টস বাইক না হাইয়ার বিএম এর বাইক না এবারে চলে আসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তায় এইখানে আর একটু চালাই একটু ভাঙা ডাঙা আছে আরে আল্লাহ আর বেশি দূর যাব না আর সামান্য একটু সামনে গিয়েই ইউ টার্ন করে ফেলবো এখান থেকেই ইউ টার্নটা করে ফেলি আর যাব না ইউটার্ন হয়ে গেল এবং এবারও লক্ষ্য করলাম খুবই অল্প জায়গার মধ্যে এটা কিন্তু ইউটার্ন করতে পারছি আবার চলে আসছি বৃক্ষমেলার সেই ফাঁকা রাস্তায় এই রাস্তায় আরেকটা ডলা দিব মানে একটু জোরে অ্যাক্সিলারেশন করব দেখি না ম্যাক্সিমাম কত তেল খাইতে পারে রানার টার্বো 125 ভার্সন 1টা এই তো চলে আসছি এখন জোরে আবার একটু অ্যাক্সিলারেশন করব 4 নম্বর গিয়ারে আছি 50 এর উপরে 60 এর উপরে চলে আসছি 4 নম্বর গিয়ারে এবারে 5 নম্বর গিয়ারে চলে গেলাম এবারে চলে আসছি 70 এর উপরে 75 77 78 80 যথেষ্ট আর ওঠা লাগবে না যথেষ্ট এবারে এখানে দাঁড়িয়ে একটু মাইলেজ টেস্টের বোতলের খোঁজ খবর নিতে হবে এইখানেই দাঁড়াই আচ্ছা তেলের অবস্থা কি আচ্ছা হ্যাঁ আর পাইপে ফুয়েল নাই একদম ভিতরে পকট করে চলে গেছে এইভাবে ধরে রাখি বাস আর খুব একটা বেশি যাবে না ফুয়েলার নাই একদম সব ভিতরে চলে গেছে দেখি আর কতটুকু যায় আগারগাঁয়ের সামনের ওই রাস্তাটা আর যাইতে পারবো না এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে দ্বীপ উঠে আছে বালুর স্তূপ দিয়ে এখন এই দিকে চলে যাই হ্যাঁ আগারগাঁয়ের ওই রাস্তাগুলো কাজ হয়ে গেলে রাস্তাটা কিন্তু পুরা এক্সপ্রেসওয়ের মতো লাগবে বিশাল বড় রাস্তা হবে বিশাল বড় ঘটনা কি স্টার্ট অফ হয় না কেন এখনও চলে গেন ধাক্কা টাক্কাও দেয় না আবার তো চলে যেতেছি বৃক্ষমেলার মাঠের এই দিকে এই আস্তে আস্তে ধাক্কা মনে হচ্ছে একটু দিয়ে দিছে একটু ধাক্কা চলে আসছে হ্যাঁ ধাক্কা আর একবার দিয়ে দিছে ফুয়েল নিশ্চয়ই একদম পুরা শেষ হওয়ার প্রান্তে বাম দিকে যাই এই 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 যে গেছে 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 স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে ফুয়েল আসলে আর নাই দেখি তো স্টার্টার নেয় কিনা বুঝছি আর নেয় না শেষ শেষ তিনবার ট্রাই করলাম আচ্ছা তাহলে আমাদের 100 মিলি পেট্রোলটা শেষ হলো 150.5 কিলোমিটারে এসে তো ভিউয়ার্স চলে আসলাম ফলাফল নিয়ে তো রানার টার্বো 125 ভার্সন 1 এই মোটরসাইকেলটা ঢাকা শহরে 100 মিলি পেট্রোল দিয়ে চালাতে পারলাম হচ্ছে 4.6 কিলোমিটার তার মানে 1 লিটার পেট্রোলে এইটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 46 কিলোমিটার
অন্যদিকে রানার টার্বো ভার্সন 2 যেটা আমি চালাইছিলাম এর আগে ওইটা 100 মিলি দিয়ে ঢাকা শহরে চালাইছিলাম 4.7 কিলোমিটার আর 1 লিটার পেট্রোলে তাহলে পেলাম হচ্ছে 47 কিলোমিটার তাহলে ভার্সন 1 এ 46 কিলোমিটার আর ভার্সন 2 তে 47 কিলোমিটার ভার্সন 1 1 কিলোমিটারের জন্য হেরে গেল তো যাই হোক ভার্সন 2 বলি আর ভার্সন 1 এ বলি পেট্রোল দিয়ে যে পরিমাণ মাইলেজ আমার চালনায় আমি পেয়েছি এতে আসলে আমি কিন্তু সন্তুষ্ট হতে পারি নাই কেন পারি নাই সেটা হচ্ছে বাংলাদেশে এরকম 125 সিসির আরো বাইক আছে যেগুলো আমি একই স্টাইলে চালাইয়া আরো ভালো মাইলেজ পাইছি 50 পাইছি 50 এর কিছু বেশিও পাইছি কিন্তু এটা দেখা গেছে কি 50 এর কম ভার্সন 2 তেও একই অবস্থা ভার্সন 1 এও একই অবস্থা তবে একটা কথা কি আমি এই বাইকটার সাথে যেরকম আচরণ করছি রাইডিং এর সময় আমি যদি এই আচরণটা আরো ভালোভাবে করতাম আরেকটু তুলুতুলু করতাম তাহলে মাইলেজ আরো বেশি আসতো এতে কোনো সন্দেহ নাই আর রানার টার্বো 125 ভার্সন 1 এবং ভার্সন 2 দুটার ইঞ্জিনই হচ্ছে কিন্তু লো পারফরম্যান্সের ইঞ্জিন সুতরাং এটার মধ্যে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করাটাই সবচাইতে ভালো বলে আমি মনে করি আর মাইলেজ মোটামুটি ভালোই লাগছে অত একটা খারাপও লাগে নাই আর মাইলেজের সাথে আসলে অনেক বিষয়াদি সম্পৃক্ত আছে তো ভালো মাইলেজ পাওয়ার জন্য কী কী করা যেতে পারে সেই সম্পর্কে আমার কিছু ভিডিও বানানো আছে ডিসক্রিপশন বক্সে চেক করবেন কাইন্ডলি সেগুলো একটু দেখে নেবেন এবং নিয়মিত পালন করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাইক যেটাই হোক না কেন আপনি ভালো মাইলেজ পেতে সুবোধ পালকের মতন বাধ্য থাকিবেন তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সামনে আবারও কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয়ে ততদিন খোদা হাফেজ